ওই মেয়েরা এত বাপ দেখাইও না, তোদের সকাল শুরু হয় গড় ঝাড়ু দিকে। প্রতিটা ঘরে একটা গারতেরা মেয়ে থাকে, আর সেটা হলো পরিবারের ছোট মেয়ে। মিকেটা, তোমার নাম কি? যে আমার নাম বিয়া কইরা। বিয়া কইরা? তুমি কি বিয়া করছো? না না, বিয়া করি না। তো এটা কেমন নাম হইলো? আমার এটা বংশ পরম্পরা আছে। আমার নাম হলো বিয়া কইরা, আমার বাবার নাম হলো হাঙ্গা কইরা, আর আমার দাদার নাম নিকা কইরা। টাকা দিয়া কেউ কখনো জেলখানায় গেছেন? হারে, আমরা প্রবাসীরা টাকা দিয়া প্রবাস নামে জেলখানাতে আসছি। আরে, দেশে যদি খুন কইরাও জেলের ভিতরে থাকি, এক মাস না দুই মাস পরে পরিবার থাইকা একজন না একজন দেখতে আসব। হারে প্রবাসে কে? আর একবার ভাই। হ্যাঁ ভাই। তোমার গাছ কোনে খুশি খুশি লাগতেছে ভাই? আর কইস না, আমার একসাথে করুনাই পাইতে। আমি মারতে ইচ্ছা করে পড়ি নেই, কেননা আমার গোষ্ঠীতে একজনও মরে নেই, আমার নানার গোষ্ঠীতেও মরে নেই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নেই। আমি মাছ ব্যবহার করে নিজে মরুম নাকি? আমি তো যোগা হরা না বালা, উঞ্চনি হব খবর না হয়ে আর খবর উঞ্চনি হতো দিন হয়েছি বা তোমার গানো মিছিল লাগাইতা। তুমি আও কিতা গাঁর খবর কিতা? গাঁর খবর কিতা? গাঁর খবর তো ইমাম সাহেব লইয়া ভেঙ্গা চলে সুন্দরে হত দিন হয়েছি, ইমাম সাহেবর হেঙ্গা করছেন। বিদেশ আসার আগে মনে করতাম বিদেশ যাওয়া অনেক কঠিন, আর এখন বুঝতেছি আশা সহজ ছিল, যাওয়াটা অনেক কঠিন। আমি যে কই যে আমার বাড়ি এই জায়গায় এই জায়গায় বিশাল বিশাল।